माननीय विचारपति जनाब एम एनायतुर रहीम एवं जनाब मुस्ताफिजुर रहमान द्वैत बेंचे सारा बांग्लादेशेर प्रत्येक आदालते इ जुडिशियारी एवं इ कोर्टरूम स्थापन केन स्थापन करार जन्य निर्देश केन देवा हबे ना खूब द्रुत एटा कार्यकर करार जन्य निर्देश केन देवा हबे ना ए विषयटाके आदालते निये आसि एवं रिट पिटिशन दायर करेछि माननीय आदालत आज के शुनेन शुने आज के अर्डार दिएछेन एई मर्मे जे बांग्लादेशेर आदालत समूहे इ जुडिशियारी एवं इ कोर्टरूम स्थापनेर खूब द्रुत एटा कार्यकर पदक्षेप नेवार जन्य केन निर्देश देवा हबे ना एई मर्मे रूल जारी करेछेन एवं एकई साथे আদালত একটা নির্দেশনাও দিয়েছেন যে সংশ্লিষ্ট বিবাদীদেরকে রেসপন্ডারদেরকে যে আগামী 90 দিনের মধ্যে ই জুডিশিয়ারি এবং ই কোর্টরুম স্থাপনের কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার জন্য আদালত নির্দেশ দিয়েছেন কারা দিবে প্রতিবেদন আসলে রেসপন্ডার আইন সচিব তারপরে আপনার আইসিটি সচিব তারপরে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সচিব তারপরে রেজিস্ট্রার জেনারেল তারপরে আইন মন্ত্রণালয়ের আইন কমিশনের চেয়ারম্যান তারপরে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এন্ড সো অন আবার একটু রুলটা বলেন কি রুলটা দিছে সারা দেশের প্রত্যেকটা আদালতে ই জুডিশিয়ারি বা ই কোর্টরুম স্থাপনের দ্রুত স্থাপনের নির্দেশ কেন দেওয়া হবে না এই মর্মে আদালত রুল জারি করেছেন এবং একই সঙ্গে নির্দেশ দিয়েছেন রেসপন্ডারদেরকে যে আগামী 90 দিনের মধ্যে এই প্রজেক্টের বা এই কাজের অগ্রগতি প্রতিবেদন যেন মাননীয় আদালতে জমা দেন কোর্ট কিছু মন্তব্য করেছে মন্তব্যগুলো কোর্ট মন্তব্য করেছে যে এই বিষয়টা আগেও অনেক আমরা শুনেছি এবং সরকারও আমরা যতদূর জানি যে আন্তরিক এবং এটা সময়ের দাবি এবং সাবেক মাননীয় প্রধান বিচারপতি এস কে সিনহা সাহেবও এই বিষয়ে কিছুটা পদক্ষেপ নিয়েছিলেন কিন্তু পরবর্তীতে বিভিন্ন কারণে সেটা প্রসিড হয়নি এবং আমি মাননীয় আদালতে উপস্থাপন করেছি যে আর্টিকেল 31 আর্টিকেল 32 এবং আর্টিকেল 35 সাব আর্টিকেল 3 এটার সাথে কন্ট্রাডিক্টরি ইনঅ্যাকশনটা এবং যে ব্যাকলগ আছে আমাদের কেসের সারা বাংলাদেশে এগুলো অনেকটা রিডিউস হয়ে যাবে উন্নত বিশ্বে ই জুডিশিয়ারি এবং ই কোর্টরুমের প্রচলন আছে মালয়েশিয়াতেও আছে ইউকেতে আছে কেনাডাতে আছে অস্ট্রেলিয়াতে আছে উন্নত বিশ্ব আছে এবং ইন্ডিয়াতেও রিসেন্টলি শুরু করেছে এইটার বেনিফিট হচ্ছে ই কোর্টরুম যদি স্থাপন করা হয় তাহলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এবং সংশ্লিষ্ট রিমোট এরিয়া থেকেও কিন্তু লিটিগেন্ট পিপল মামলা ফাইল করতে পারবে যেটা উন্নত বিশ্বে আছে এবং যে গ্রিন কোর্ট কনসেপ্ট সেটা অর্থাৎ কাগজের পরিবর্তে শুধুমাত্র টেকনোলজি ব্যবহার হবে সেটাও একটা বিষয় আর একটা বিষয় এখানে নিয়ে আসছে সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে সেকশনগুলোতে করাপশন হয় ফাইল মিসিং হয় কাউন্টারফিটেড হয় এবং ডিলেইড হয় জাস্টিস আসলে প্রক্রিয়াগত কারণে এই জিনিসগুলো যদি থাকে অটোমেশন সিস্টেম থাকলে এবং হাইটেক যদি আপনার এই জুডিশিয়ারি থাকে তাহলে দেখা যাচ্ছে ওয়ান স্টপ সার্ভিস পাবে হচ্ছে লিটিগেন্ট পিপল অর্থাৎ অথবা যেন আমলাতান্ত্রিক কারণে যেন এটা ঝুলে না থাকে এই জন্য